হ্যালো ফ্রেন্ডস, ব্লুম অ্যাপেলস কিচেনে ওয়েলকাম। আজকে আমি করতে চলেছি একটি বেঙ্গলি অথেন্টিক ডিশ। এখানে দেখুন, আর মাছের মাথা দিয়ে আজকে আমি পুরনো দিনের একটি চচ্চড়ি করতে চলেছি। আর মাছটাকে আপনারা দেখলেন, মাথাটাকে ভালোভাবে ধুয়ে রেখে দেওয়া হয়েছে, নুন হলুদ মাখিয়ে। সামান্য অবশ্যই তেল মাখাবেন, নয়তো কিন্তু ভাজার সময় ফাটবে। আচ্ছা, এবার আমি তেল নিয়ে নিচ্ছি, তেলটা একটু বেশিই লাগবে। তেলটা গরম হয়ে নিচ্ছে, ততক্ষণ আপনাদের দেখিয়ে দিই আমি কী কী সবজি ইউজ করব। কুমড়ো, বেগুন, আলু, সবকটাই চচ্চড়ির মতো করে ডুমো ডুমো কেটে নেওয়া হয়েছে। তেল গরম হয়ে গেছে, এবার আমি প্রথমে মাছের মাথাগুলোকে ফ্রাই করে নিচ্ছি। সাবধানে করবেন, কারণ মাছের মাথা কিন্তু খুবই ফাটে। দিয়ে দিলাম, এবার ফ্রাই করে নিচ্ছে। ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, এবার আমি মাছের মাথাগুলোকে তুলে দিচ্ছি। এবারে এই মাছ ভাজা তেলের মধ্যে আমি সামান্য কালো জিরা ফোড়ন দিচ্ছি, দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা, আর দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। ভালোভাবে একটু গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেব। পেঁয়াজ ভাজার সময় আমি নুনটা ইউজ করছি, তাহলে পেঁয়াজটা তাড়াতাড়ি ফ্রাই হবে এবং তাড়াতাড়ি নরম হবে। মাছের মাথাগুলো কিন্তু ফ্রাই করে তুলে নিয়েছি। পেঁয়াজগুলো কিন্তু মোটামুটি ভাজা হয়ে এসছে, এবারে আমি এর মধ্যে সবজির টুকরোগুলোকে দিয়ে একটুখানি সটে করে নেব। এবার এর উপর দিয়ে দিয়ে দেবো সামান্য হলুদ এবং সামান্য চিনি। একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। যদি কেউ ঝাল লঙ্কার গুঁড়ো খেতে চান, তারা দিতেই পারে। আমি এটা কাঁচা লঙ্কা দিয়ে পুরোটা রান্না করব। মাখা মাখা করে নেব, তার আগে একটুখানি আমি সবজিগুলোকে ভাপিয়ে নিচ্ছি, ঢাকনা দিয়ে গ্যাসটা সিম করে দিচ্ছি। এবার ঢাকনাটা ওপেন করে দেখব, সব সবজিগুলোই কিন্তু মজে গেছে, দেখতেই পাচ্ছেন। আলু থেকে শুরু করে বেগুন, কুমড়ো সবই মজে গেছে। এবার আমি এর মধ্যে মাছের মাথাগুলো
অ্যাড করে দিচ্ছি। এবার জাস্ট একটু নাড়াচাড়া করে নেব। এই সময় কিন্তু নুন মিষ্টিটা চেক করে নেবেন। জল ছাড়া রান্না, পুরোটাই তেলে রান্না হয়েছে, একটু রিচ। যদি কেউ মনে করেন যে এতটা তেল দিয়ে করবেন না, তাহলে অবশ্যই মাছটাকে ভেজে নিয়ে সামান্য তেল কিন্তু তুলে রেখে দেবেন এবং তারপরে বাকি রান্নাটা করে ফেলবেন কম তেলে। এবং যখন ভাপানো হয়ে যাবে তখন সামান্য জল দিয়ে পুরো রান্নাটাকে রেডি করে নেবেন। তো পুরোনো দিনে তো আর আজকালকার দিনের মতো এত তেল ঝাল মশলা চলবে না এরকম ব্যাপার তো ছিল না, সবাই মোটামুটি সুস্থই ছিল। কিন্তু আজকের দিনে সবাইকে সব কিছু বুঝে খেতে হয়, তো সেই জন্য আপনাদেরকে এই সাজেশনটা দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিয়েছি, এবার ঢাকনা দিয়ে ভাপে আরেকটুখানি আলুগুলোকে আরেকটু সিদ্ধ হতে দিচ্ছি, জাস্ট ফর 5 মিনিটস। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা ওপেন করে দেখছি। চারিদিক দিয়ে দেখুন কি সুন্দর তেল ছেড়েছে। এবার আলুগুলো কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। বেগুন আর কুমড়ো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়। গ্যাসটাকে ফুল ফ্লেমে দিয়ে জাস্ট একটু ভাজা ভাজা করে নিচ্ছি। সো ফ্রেন্ডস, আর মাছের কাটা চচ্চড়ি কিন্তু রেডি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে। ফিরে আসবো আবার নানান রকম রেসিপিস নিয়ে।